অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ থেকে ছ দিন পর অর্থাৎ 6 এপ্রিল 2021 দেবগুরু বৃহস্পতি রথ আকাশে উঠতে চলেছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এই দেবগুরু বৃহস্পতি রথ আকাশে উঠতে চলেছে। দেখুন, এই 2020 এই বৃহস্পতি মকর রাশির ঘরে নিচস্থ গৃহে অবস্থান করছিল এবং বেশ কিছু প্রবলেম কিন্তু আসছিলই। এই যে 6 এপ্রিল 2021 এই বৃহস্পতির রাশি পরিবর্তন এবং এটা 75 দিন, অর্থাৎ এই 75 দিন রাজসুখ পেতে চলেছে এই 7টি রাশির মানুষ, অর্থাৎ এই 75 দিন পর এই বৃহস্পতি আবার বকরি হয়ে যাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে আবার বকরি হবে এবং মকর রাশিতে আবার আসবে এবং তারপরে আবার কুম্ভ রাশিতে কিন্তু যাবে। অর্থাৎ এই অর্থাৎ 6 এপ্রিল থেকে এই 75 দিন এই 7টি রাশিকে রাজসুখ দিতে চলেছে এই বৃহস্পতি। অর্থাৎ দেখুন, বৃহস্পতির রথ যে আকাশে উঠতে হচ্ছে, এমনি বৃহস্পতি বায়ুতত্ত্ব, এখানে বৃহস্পতি আমাদেরকে কি দেয়, 5টি জিনিস কিন্তু দেয়। এক হচ্ছে ধন অর্থ, 2 সন্তান সুখ, 3 এডুকেশন, 4 জ্ঞান এবং 5 এই যে আপনাদেরকে যে দেয়, যে বৃহস্পতির যে জ্ঞান এবং ভাগ্য, ভাগ্যোদয়, সৌভাগ্যবান, এটা সম্পূর্ণ কিন্তু বৃহস্পতির আন্ডারে। অর্থাৎ এই 5টি জিনিসকে রিপ্রেজেন্ট করে আপনার কেমন জ্ঞান হবে, আপনি কেমন কথাবার্তা বলবেন, আপনার কেমন ধন, আপনার কেমন এডুকেশান, সন্তান সুখ এবং আপনার সব দিক থেকে এই বৃহস্পতির কিন্তু ভূমিকা অপরিসীম। অর্থাৎ এই 6 এপ্রিল থেকে এই 7টি রাশিকে ধন বরদান দিতে চলেছে, ধনের বরদান দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি। বিশেষভাবে কিন্তু এই 7টি রাশি লাভবান হবে। এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করছে 6 এপ্রিল, আগে থেকেই অর্থাৎ আজ থেকে প্রায় 15-20 দিন আগে থেকে কিন্তু এই 7 রাশির বেশ কিছু শুভ শুভ ফল কিন্তু পেতে চলেছে এবং 6 এপ্রিল যে ট্রানজিট হবে কি না, তারপর থেকে আরও অভূতপূর্ব পরিবর্তন পেতে চলেছে। এই 75 দিন রাজসুখ পেতে চলেছে এবং এই 7টি রাশির ক্ষেত্রে ধনের বরদান হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ধনপতি এবং লাভ এবং সফলতার অধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত হবে, সফলতা লাভের জায়গায় দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নতি এবং শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সম্ভাবনাগুলো এডুকেশনের দিক থেকে, সব দিক থেকে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রথ আকাশে উঠতে চলেছে, ভাগ্যোদয় করতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে কুম্ভ রাশির। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে, এতদিন ষষ্ঠ হয়েছিল। আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি,
প্রাপ্তির যোগ, সন্তান সুখ, সন্তানের জায়গাটা, সন্তান প্রাপ্তি বা সন্তানের কেরিয়ার, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা, এই জায়গাগুলো সম্ভাবনা দিবে সন্তানের জায়গাটা। বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে প্রশমিত করবে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রাশি পরিবর্তন, এই বৃহস্পতির যে রথ আকাশে যে উঠতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের ধনেশ এবং পঞ্চমেশ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। বৃশ্চিক রাশির মানুষ আপনি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং শেয়ার মার্কেট থেকে লাভের সম্ভাবনা। এবং চতুর্থভাবে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, মায়ের সাথে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, মায়ের সাথে সম্পর্কে উন্নতি এবং আপনাদের পরিবারের মধ্যে একটা আনন্দের জোয়ার কিন্তু আসতে চলেছে। এবং এডুকেশনের দিকটা, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছে বৃশ্চিক রাশির মানুষ। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এতদিন পর্যন্ত মৃত্যুভাবে অবস্থান করছিল, কিন্তু এই সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করায় নিশ্চিত রূপে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। এবং আপনাদের কর্মপতি, অর্থাৎ কর্মপতি নবমভাবে অবস্থান, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া। ব্যবসার জায়গাটায় আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে। এবং শুভ বিবাহের যোগ, কানেকশান, দাম্পত্য সুখ, যেসব মেয়েরা শ্বশুরালয়ে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো শান্তির ব্যাপার, যাদের সমস্যা চলছিল মিথুন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রাশি পরিবর্তন এই 75 দিন রাজসুখ পেতে চলেছে। এবং আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় কাজে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিত রূপে হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি যেহেতু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং এতদিন পর্যন্ত এই বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং আপনাদের একাদশপতি লাভ সেই দশমভাবে, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যোদয়, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের বিদেশ থেকে লাভের সম্ভাবনা কিন্তু এই সময় দেবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে। নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্ট পাওয়া, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে। কর্ম, দেখুন, সব দশমভাবে এই শনি কর্মকেন্দ্রিক শশনামক মহাপুরুষার্য কর্মপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট পাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে মেষ রাশি। মেষ রাশির ধর্মীয় যাত্রা, এডুকেশনের দিক থেকে উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ধনের বরদান হতে চলেছে মেষ রাশির। আমি যে রাশিগুলো বললাম সেখানে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির অফ প্লেসমেন্ট কেমন আছে। বৃহস্পতি যদি আপনার বাই বার্থ চার্ট কুম্ভ রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে আপনার নিশ্চিতরূপে ভালো ফল পাবেন। মীন রাশিতে অবস্থান করে ভালো ফল পাবেন, ধনুরাশিতে এবং তুঙ্গ গৃহে যদি অবস্থান করে বৃহস্পতি যদি মহাদশা চলে, অন্তর্দশা চলে, প্রত্যন্তদশা চলে, এই সময়ের মধ্যে নিশ্চিতরূপে আপনারা ভালো ফল পেতে চলেছেন এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আকাশে রথ উঠতে চলেছে। নমস্কার।